ক্লাস টু, তোমাদের আমার বই। আমার বইয়ে আমি তোমাদের যে অঙ্কগুলো আছে খাঁটি শিখিয়ে দেব। এটা অঙ্কের জন্যে প্রথম পর্বের ভিডিও, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দ্বিতীয় পর্ব পেয়ে যাবে। দেখো এখনও কিন্তু অঙ্ক কিন্তু এখানে শেখাচ্ছে না, আমি পাতাগুলো উল্টিয়ে যাচ্ছি। তোমাদের কাছে হয়তো চারটে বই থাকে, এই বইটাই ভাগ ভাগ করে থাকে কারোর কাছে, কিন্তু পরপর পাতাগুলো মিল আছে দেখবে। আমি কিন্তু পাতাগুলো ধরে ধরে অঙ্কগুলো করিয়ে দেবো, তোমাদের যে পর্বই থাক না কেন পাতাগুলোর সঙ্গে একটা মিল আছে। বেশ দেখো এখানেও অঙ্ক নেই, 33 পাতায় পেরিয়ে যাচ্ছি। যেখানে অঙ্ক আসবে অঙ্কটা আমি বুঝিয়ে দেব। আর একটা পর্ব আমরা তৈরি করব শুধু ইংরাজির জন্যে। দেখো ইংরাজি চলছে, এটা এটাও ইংরাজি চলছে, এখন অঙ্ক আসেনি। আমরা অঙ্ক দেখো এইখান থেকে পেয়েছি, দেখো এইখান থেকে আমরা অঙ্ক পাচ্ছি, পার্ট ওয়ান তৈরি করব। পরে ভিডিওটা যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে পরে ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবে। আর এগুলো লেখা আকারে পেতে গেলে আমার ওয়েবসাইটে চলে যাবে, আমি সেটাও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেখো এইখানে তিনটে গাছ আছে, এই তিনটে গাছের মধ্যে কোনটা ছোট নম্বর দেওয়া আছে গাছগুলো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তা কোনটা ছোট কোনটা বড় তোমাদের লিখতে হবে, কোনটা চেয়ে কোনটা বড়। অর্থাৎ ছোট থেকে আমরা বড় বিস্কুটটা নিতাম, বড় চকলেটটা নিতাম, তা ছোট থেকে আমরা বড় ছোট শিখে গেছি। এবার সেটা কিন্তু গাছ দিয়ে একটা পরীক্ষা নিচ্ছে বা বিড়াল দিয়ে একটা নেবে। দেখো ছবিতে 2 নম্বর গাছ 1 নম্বর গাছের চেয়ে কী হবে, এখানটা ফাঁকা ছিল, এখানটা লেখা আছে লম্বা, ঠিক না ভুল বলো? 2 নম্বর গাছটা 1 নম্বর গাছের চেয়ে কি লম্বা বটে? আবার পড়ো, ছবিতে 2 নম্বর গাছ 1 নম্বর গাছের চেয়ে, 2 নম্বর গাছটা 1 নম্বর গাছের চেয়ে লম্বা নয়, ছোট, কি হবে? এখানটা ছোট হবে। অথচ 3 নম্বর গাছের চেয়ে লম্বা, তো এর চেয়ে লম্বা বটে, তো সেটা লেখা আছে। এখানে 1 নম্বর গাছ সবচেয়ে লম্বা বটে, হ্যাঁ স্যার বটে, 1 নম্বর গাছ সবচেয়ে লম্বা, এবং লম্বা লিখতে হবে। আর 3 নম্বর গাছ সবচেয়ে ছোট, ছোট লিখতে হবে, ঠিকই লিখে দিয়েছি। তা আমরা সব শিখে নেব, বুঝে নেব কার চেয়ে কে লম্বা হলো কে বড় হলো। এখানে বিড়াল বাঘের থেকে কে হবে গো, বিড়াল বাঘের চেয়ে ছোট, অথচ ইন্দুরের চেয়ে বড় দেওয়া আছে। এখানে ইন্দুর সবার থেকে ছোট, ছোট লিখতে হবে, বাঘ সবার থেকে বড় লিখতে হবে। কোনো কষ্ট হচ্ছে? আমি তো আস্তে আস্তে বলে দিচ্ছি, সবই তোমাদের আস্তে আস্তে বলে দেবো, দেখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। চলো তারপরে একটা নদীর ছবি দেওয়া আছে, নদীতে নৌকায় 3টে এঁকে দিয়েছে, লিখে দিয়েছি ওই নৌকাটি সবচেয়ে কী হবে গো, এই নৌকাটি সবচেয়ে দেখো তো বড় বলে মনে হচ্ছে, না কাছে আছে বলে বড় বলে মনে হচ্ছে, বড় তো এইটাই মনে হচ্ছে না, তাহলে একটু মাপতে হবে, মনে হচ্ছে এটা বড়, না একটু বড়, এটা সবচেয়ে বড়, একটু দিয়েছে না, অর্থাৎ এটা লিখতেই হবে। এটা সবচেয়ে সবচেয়ে আছে মানে বুঝে নিলাম, এটা সবচেয়ে ছোট হবে, এটা সবচেয়ে বড় হবে, মাপলে মনে হচ্ছে একটু এটাই বড় হতো, বেশ ওই নৌকাটা একটু ছোট, একটু ছোট, ঠিক আছে একটু বড় লেখা যায় না, একটু ছোট, কারণ সবচেয়ে বড় এখানে আছে আর সবচেয়ে ছোট আছে। বেশ চলো, সাবিনা নদীর পাড়ে 3টি নৌকা কাছাকাছি, কোন নৌকাটি সবচেয়ে দূরে? ও এখানে ছোট বড় হবে না, ভুল লেখা হয়েছে, বড় ছোট হবে না। সাবিনা নদীর পাড়ে দাঁড়িয়ে দেখছে 3টি নৌকা কোনটি তার কাছাকাছি, কোনটা সবচেয়ে দূরে, এটা সবচেয়ে কাছে, কাছে হবে, এটা একটু দূরে হবে, এটা সবচেয়ে দূরে হবে, 10 ডিগ্রি একটা দূরে, ঠিক আছে। তা আমরা শিখে গেলাম।
বলেছি 1 নম্বর সিসিতে 1 নম্বর সিসির চেয়ে কম আছে। 2 নম্বর সিসিতে যে মালটা আছে 1 নম্বর সিসির চেয়ে কম না বেশি, এরকম বুঝে নিতে হবে, বানিয়ে 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 দেখে নিতে হবে। 1 নম্বর সিসির চেয়ে কম, 1 নম্বর সিসিতে বেশি আছে, তো কম কতটা লেখা আছে ঠিকই আছে, মধু আছে, অথচ 3 নম্বর সিসির চেয়ে বেশি আছে, বেশি লিখে দিয়েছি। মাঝের সিসিতে বাঁ দিকের সিসির চেয়ে কম মধু আছে না বেশি মধু আছে, অর্থাৎ বাঁ দিক ডান দিক শেখাচ্ছে তোমাদের, কোনটা বাঁ দিক হবে কোনটা ডান দিক হবে, আমার বাঁ হাতটা কোন দিকে পড়বে এই দিকটা, আর ডান হাতটা এই দিকটা, তাহলে এই দিকটা হবে বাঁ দিক, এটা হবে ডান দিক। তো মাঝের সিসিতে বাঁ দিকের সিসির চেয়ে কম মধু আছে, বলো তো মাঝের সিসির চেয়ে বাঁ দিকে যে সিসি তার চেয়ে কী আছে, বেশি আছে না কম আছে, সে কম আছে। আর মাঝের সিসিতে ডান দিকে সিসির চেয়ে, হ্যাঁ স্যার বেশি আছে, ডান দিকে সিসির চেয়ে বেশি আছে, এখানে সবচেয়ে বেশি মধু আছে 1 নম্বর সিসিতে আর কম মধু আছে 3 নম্বর সিসিতে, কোনো কষ্ট হলো না। আমরা খাঁচায় কি বলেছি, এটা খাঁচায় ড্যাশ অথচ হরিণ খাঁচার ভিতরে, ও আমরা খাঁচার কোথায় আছি গো, আমরা খাঁচায় ঘর আছি, আমরা খাঁচার বাইরে আছি, বাইরে হবে এটা বাইরে লিখবে, আর হরিণ খাঁচার ভিতরে আছে, হনুমানও খাঁচার ভিতরে, অর্থাৎ কে ভিতর কোনটা বাইরে সেটাও শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে অঙ্কের মাধ্যমে। চলো আমরা পরে পাতায় দেখি অঙ্ক আছে নাকি, হ্যাঁ এখানেও অঙ্ক আছে, এবার অনেকগুলো অঙ্ক আছে, তোমরা পরবর্তী পর্বে লক্ষ্য রাখো, পরবর্তী পর্বে আমি আবার এই মানে 46 পাতা থেকে শিখিয়ে দেব, এটা পার্ট 2 হবে, আমি লিখিয়ে রেখে দিই পার্ট 2, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।